question 5 এখান থেকে একটা দেখাই এটা হলো 5d এটা বলতেছে 27 টু দি পাওয়ার 2x 27 টু দি পাওয়ার 2x নিচে হচ্ছে 3 টু দি পাওয়ার 6 - 6 3 টু দি পাওয়ার 6 - 6 ইকুয়ালস টু ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 2x প্লাস 1 2x প্লাস 1 divided by 9 to the power x plus 3 9 to the power x plus 3 later solving কিভাবে হবে এটা কেও ফার্স্ট স্টেপ সিম্পলিফাইড ফরম্যাটে রিঅ্যারেঞ্জ করি 27 কে লিখো 3 to the power 3 2x মানে 2x থাকবে এখানে 3 আছে এটাকে সিম্পলিফাই করার কিছু নাই এখানেও 3 কে সিম্পলিফাই করার কিছু নাই 9 কে লিখো 3 to the power 2 উপরের পার্টে 3 টু দি পাওয়ার 3 ইনটু 2 6 x নিচে 3 টু দি পাওয়ার 6 মাইনাস 6 উপরে 3 টু দি পাওয়ার 2 x প্লাস 1 এখানে 3 টু দি পাওয়ার 2 x প্লাস 6 এবার দেখো সব 3 এর রেসপেক্টে চলে আসছে সো আবার ইন্ডাইসেস এর ফর্মুলা ইউজ করি 3 টু দি পাওয়ার 6 x মাইনাস 6 প্লাস 6 কারণ এখানে মাইনাস হবে সো মাইনাসের কারণে মাইনাস 6 আর মাইনাস হবে আছে প্লাস 6 ইকুয়ালস আবার 3 টু দি পাওয়ার 2x প্লাস 1 আবার এটা উপরে নিলে মাইনাস মাইনাস 2x মাইনাস 6 সো এবার দেখো এই 3 3 ইকুয়াল হয়ে গেল সো পাওয়ার ইকুয়ালস টু পাওয়ার এটার বাকিটা দেখাও না এটা তো নিজের একটু পরে পারবাই 6x প্লাস 8 7x মাইনাস 6 2x 2x চলে যাবে ইকুয়ালস টু 7 x ইকুয়ালস টু 13 বাই 7 ক্যালকুলেশন যেটা হয় হ্যাঁ কিন্তু বেসিকে কারো কোনো প্রবলেম কি এখানে আছে এতটুকু পর্যন্ত না স্যার নাই আচ্ছা এটা মুছে দেই আমরা আচ্ছা এটার পাশাপাশি কিছু ম্যাথস আছে একটু ডিফারেন্ট ভাবে আসবে কোশ্চেন 6 যেটা ধরো এখানে ম্যাথসটা এরকম আছে যে 2 টু দি পাওয়ার 2x 5 এর এটা 6 এর b যে 2 টু দি পাওয়ার 2x ইনটু 5 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 8000 এবার তুমি দেখো যে 8000 কে তোমার প্রাইম ফ্যাক্টরে আনতে হবে অনেক বড় একটা ক্যালকুলেশন কিন্তু বড় হলেও আমাদের এটা করার ছাড়া কোনো অপশন নাই আর তুমি যে ইকুয়াল করবা সেটার কোনো ওয়ে নাই এখানে 2 আর এখানে 5 তার ইকুয়াল করবা সো আমরা এটা সিস্টেম্যাটিক্যালি গিয়ে দেখি কি করা যেতে পারে 8000 ফার্স্টে 2 থেকে স্টার্ট করতে হবে একদম সবচেয়ে ছোট যে প্রাইম নাম্বার সেটা দিয়ে স্টার্ট করতে হবে 2 দিয়ে করলে 4000 2 দিয়ে করলে 2000 অনেক বড় হবে কিন্তু ধৈর্য ধরে করে যাও 1000 আবার 2 দিয়ে করলে 500 2 দিয়ে করলে 250 আবার 2 দিয়ে করলে 125 আবার 5 দিয়ে করলে 25 5 দিয়ে করলে 5 5 দিয়ে করলে 1 যতক্ষণ পর্যন্ত তোমার লাস্ট রেজাল্ট না আসবে 1 ততক্ষণ পর্যন্ত এটাকে প্রাইম ফ্যাক্টরে ভেঙে নিয়ে আসতে হবে সো আমি এই 2 টু দি পাওয়ার 2x রাখলাম 5 টু দি পাওয়ার x রাখলাম এবার 8000 2 এর উপরে পাওয়ার কত দেখো 2 একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 2 টু দি পাওয়ার 6 ইনটু 5 এর উপরে পাওয়ার কত 5 টু দি পাওয়ার 3 তাই না এদের কি বুঝতে পারছো Yes, sir. এখানে 2 এন্ড 5 আছে এখানেও 2 এন্ড 5 আনলাম আমার চিন্তাই হচ্ছে যে এখানে যেটা থাকবে এখানে ঠিক সেটাই আনতে হবে এখানে এই কাজটাকে এবার যেটা চিন্তা করব 2 গুলোকে এক পাশে করব করলে অ্যাকচুয়ালি কোনো লাভ হয় দেখি আমরা বা আমরা এখন অ্যাকচুয়ালি কম্পেয়ার করে অঙ্কটা বের করে ফেলতে পারব কম্পারিজন মানে কি এটা ইকুয়ালস টু তো এটা এটাও x এটাও x সেটা বেশি দূর যাওয়ার দরকার নেই কম্পারিজনে কি করব 2 এর উপরে পাওয়ার 2x 2 এর উপরে পাওয়ার 6 2x equals to 6 x equals to 3 কিন্তু মনে রাখতে হবে এটাকেও সলভ করলে একই आंसर আসতে হবে সেই आंसर আসে কিনা 5 টু দি পাওয়ার x এখানে 5 টু দি পাওয়ার 3 তারপরে 5 টু দি পাওয়ার x তারপরে এখান থেকে বলা যায় x equals to 3 বুঝতে পারছি Yes, sir. Sir, তার মানে জাস্ট প্রাইম ফ্যাক্টর গুলো আগে অনেকগুলো বের করে নিয়েছেন প্রাইম ফ্যাক্টরে ভেঙে দিয়ে আমরা ইকুয়েশনটাকে তো সলভ করে ফেলবো এই পাশে যেটা থাকবে এই পাশে ঠিক